নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021-এর মহা ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণীগুলির মধ্যে আমি তিনটি মহা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে উত্থাপন করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন শুরু করা যাক। ২০২০ পার হয়ে আমরা 2021-এ সবেমাত্র পা রাখলাম। আর এরই মধ্যে আমি আপনাদেরকে তিনটি মহা ভবিষ্যৎবাণী এই বছরের জন্য করতে চলেছি, যে তিনটি ভবিষ্যৎবাণী আপনারা শুনলে চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে আমি একটি কথা আপনাদেরকে পূর্বে জানিয়ে দিতে চাই, এই ভবিষ্যৎবাণী আশা করি মিলতে বাধ্য। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চায়, অর্থাৎ জন্মছক বিচার করাতে চায়, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারে। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই মহা তিনটি ভবিষ্যৎবাণী 2021-এর জন্য অপেক্ষা করছে, যা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন। 2020 সাল আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা অভিশপ্ত সাল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইলেও এই 2020-কে ভুলতে পারবো না, কারণ এই বছর আমরা অনেককে হারিয়েছি, অনেকের কর্ম চলে গেছে এবং অনেক মানুষ মহামারীতে মারাও গেছে। তবে 2021 আস্তে আস্তে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম, ভেবেছি হয়তোবা 2021 সাল আমাদের প্রত্যেকের জন্য ভালো যাবে। তবে আমি চাই না আমার ভবিষ্যৎবাণী সঠিক হোক, কারণ প্রতিটা মানুষের এই ভবিষ্যৎবাণী এফেক্ট করবেই করবে। তবে আমি আপনাদেরকে দুঃখের সঙ্গে জানাতে চলেছি, এই বছর অর্থাৎ 2021 সাল মোটেই শুভ যাবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আমরা অনেক কিছু সম্মুখীন হতে চলেছি, তবে এগুলো ভালো জিনিস নয়, যথেষ্ট পরিমাণে খারাপ জিনিস, যা মানুষের প্রাণহানিও করে দিতে পারে। তাহলে আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কী সেই মহা তিনটি ভবিষ্যৎবাণী। প্রথম যে ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে করতে চলেছি সেটি হচ্ছে, এই বছর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আমাদের দেশ তথা বিদেশে ভূমিকম্প হতে চলেছে এবং এটির প্রকোপ যথেষ্ট পরিমাণে থাকবে, যার দরুন প্রলয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণী, এই বছর আমরা মহামারীর শিকার হতে চলেছি, তবে নামটা হয়তো আলাদা থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এখনও শেষ নই, তাই এই বছরও কিন্তু প্রাণহানির চোখ রয়েছে, তাই আপনারা সকলে সচেষ্ট থাকুন। এরপরে যে তিন নম্বর ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি সেটি হচ্ছে, এই বছর খরা হতে চলেছে, অর্থাৎ এই বছর ফসল না হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দুর্ভিক্ষ জাতীয় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই বছর জিনিসের দাম এত পরিমাণ অগ্নিমূল্য হবে যে সাধারণ মানুষ তা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে,
যার দরুন অনেক মানুষ না খেতে পেরে মারা যেতে পারে। এই ছিল তিনটি ভবিষ্যৎবাণী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন সকলকে জানানোর উদ্দেশ্যে, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।